अखिल भारतीय विद्यार्थी परिषद तथा एबीवीपी राष्ट्रीय एकात्मता यात्रा अंश ग्रहण कर राज्य फेरें त्रिपुरा केंद्रीय विश्वविद्यालय 33 जन छात्र छात्री बुधवार छात्र छात्री त्रिपुरा विश्वविद्यालय स्टूडेंट एक्सपीरियंस इन इंटरस्टेट लिविंग तथा सेल्फ शीर्षक एक अनुष्ठान आयोजन এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেন সহ অন্যান্যরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি প্রকল্পের নাম রাষ্ট্রীয় একাত্মতা যাত্রা। এই যাত্রায় কোনো একটি রাজ্যের এবিভিপির ছাত্রছাত্রীরা অন্য কয়েকটি রাজ্যে গিয়ে সেখানকার ছাত্রছাত্রীদের বাড়িঘরে থেকে সেই সমস্ত রাজ্যের জনগণের আচার আচরণ সংস্কৃতি খাদ্যাভ্যাস চালচলন প্রবৃত্তি সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করে। এই রাষ্ট্রীয় একাত্মতা যাত্রার অঙ্গ হিসেবে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 33 জন ছাত্রছাত্রী দেশের বিভিন্ন রাজ্য সফর করে সম্প্রতি রাজ্যে ফিরে আসেন। বুধবার সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের নিয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা তাদের বহিরাজ্যে অবস্থানকালে অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এই এক্সপেরিয়েন্স শেয়ারিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর গঙ্গাপ্রসাদ প্রসেন, রেজিস্ট্রার ডক্টর দিলীপ শর্মা, এবিভিপি প্রদেশ সম্পাদক সঞ্জিত সাহা প্রমুখ। এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেন এই সংবাদ জানান। শিখনে কো মৌকা মিলতা হে ইস প্রোগ্রাম কে অন্তর্গত বিদ্যার্থীয়ং কো বাকি রাজ্য মে লে যাকর কিসি হোস্ট ফ্যামিলি মে এক দিন দো দিন তিন রাতে ওহাঁ কে বারে মে जानकारी देते हैं और उनको ये मालूम हो जाएगा कि हमारा देश कितना विशाल है, कितना बड़ा है, वहाँ का संस्कृति, वहाँ का धर्म, वहाँ का रहन सहन, वहाँ का खान पान, वहाँ का लोक नृत्य, लोकगीत, लोक साहित्य आदि आदि के बारे में जानने का एक बहुत बड़ा मौका मिलता है। और ये अखिल भारतीय विद्यार्थी परिषद का 1966 से शुरू किया हुआ एक প্রসঙ্গত উল্লেখ যে গত দু মাস পূর্বে বহিরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবিভিপির ছাত্রছাত্রীরাও রাষ্ট্রীয় একাত্মতা যাত্রার অঙ্গ হিসেবে রাজ্য সফর করেন। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাড়িঘরে থেকে রাজ্যের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল হন। 1966 সাল থেকে এবিভিপির এই শিক্ষামূলক রাষ্ট্রীয় একাত্মতা যাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।